সিলেক্ট কোয়েরির পাশে এখানে দেখো ডিফল্ট কোয়েরি, DEFAULT, ডিফল্ট কোয়েরি, অর্থাৎ কোনো কোয়েরি যদি সিলেক্ট না করো তাহলে সেটা ডিফল্ট সিলেক্ট হয়, ডিফল্ট হয়ে যাবে না। দেখো প্রথম কোয়েশ্চেন পড়ো, ডিসপ্লে ইকোড ইনএম অ্যাড্রেস অফ দোজ এমপ্লয়েজ হুজ ডিপার্টমেন্ট ইজ MKT অ্যান্ড বেসিক মোর দ্যান 10,000। দেখো এখানে দেখাতে বলেছে, ডিসপ্লে করাতে বলেছে, এখানে কোনো কিছু আপডেট করতে বলেনি, যে ক্যালকুলেট করো, ক্যালকুলেশন করো, এসব কিচ্ছু বলেনি। কি কি দেখাতে বলেছে? ইকোড ইনএম, ইকোড মানে ইএমপি আইডি, কিন্তু আইডিটাকে কোড বলা হচ্ছে, ইকোড ইনএম মানে নেম, এমপ্লয়ীদের নেম, অ্যাড্রেস অফ দোজ এমপ্লয়িজ, সেই সমস্ত এমপ্লয়ীদের যাদের ডিপার্টমেন্ট MKT অ্যান্ড বেসিক মোর দ্যান 10,000, অর্থাৎ অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্ট হতে হবে এবং মোর দ্যান 10,000 হতে হবে, ঠিক আছে। দেখো ক্রিয়েট কোয়েরি ডিজাইন অ্যাড ক্লোজ, এখানে আপডেট কোয়েরি ক্লিক করবে না, দেখো সিলেক্ট কোয়েরি ক্লিক করাই আছে, দেখো সিলেক্ট কোয়েরি হলুদ হয়ে আছে, ঠিক আছে। অর্থাৎ কোনো কোয়েরি না ক্লিক করলে সেটা ডিফল্ট সিলেক্ট কোয়েরি হয়, ঠিক আছে, ওই জন্য এটাকে বলা হচ্ছে ডিফল্ট কোয়েরি। আচ্ছা কি নিতে হবে? ফিল্ড, ফিল্ড কি নিতে হবে? ই কোড ইনএম অ্যাড্রেস, ঠিক আছে, সরি। দেখো ই কোড, ই কোড মানে ডাইরি, নেক্সট ইনএম, আর অ্যাড্রেস মানে প্লেস হবে এখানে, ঠিক আছে, প্লেস। আচ্ছা এই তিনটে দেখাতে বলেছে, প্রশ্ন কিসের উপর দিয়েছে? ডিপার্টমেন্টের উপর প্রশ্ন দিয়েছে, প্রশ্ন বলেছে মার্কেটিং হতে হবে এবং কি হতে হবে, স্যালারিটা 10,000-এর ঊর্ধ্বে হতে হবে। তাহলে এখানে একটা ডিপার্টমেন্ট নিতে হবে আর একটা বেসিক নিতে হবে, ঠিক আছে। তাহলে ক্রাইটেরিয়া করে এপিআইডির কোনো শর্ত দিয়েছে? দেয়নি। নামের কোনো শর্ত দিয়েছে? দেয়নি। প্লেসের? দেয়নি। ডিপার্টমেন্টে দিয়েছে? কী দিয়েছে? ডিপার্টমেন্টের শর্ত কী দিয়েছে? লাইক কোন ডিপার্টমেন্ট হতে বলছে? MKT হয়ে গেল। নেক্সট বেসিক কত হতে বলেছে? গ্রেটার দেন 10,000, ঠিক আছে, গ্রেটার দেন ইকুয়াল 10,000, ঠিক আছে, রান করো। কেউ নাই MKT এবং 10,000 উদ্দেশ্যে আমার ডেভেলপ আইডি করি। দেখো MKT ডিপার্টমেন্ট কেউ নাই, একটা সেলকে আমি কেটে MKT করে দিলাম, ঠিক আছে, বেসিক 10,000 উদ্দেশ্যে আছে তো, আচ্ছা আছে, তাহলে রান করি। রান, একজনকে পেয়ে গেছে, সুজাতা মণ্ডল, বেসিক হচ্ছে 50,000। বাবা দেখো 50,000 টাকা বেসিক স্যালারি, কোশ্চেন অ্যান্সারটা হচ্ছে এইটা, একটা করলাম, পরের গুলো নিজে করবে। দেখো ডিসপ্লে অল রেকর্ডস বাই ইউজিং প্যারামিটার কোয়ারি অফ দোজ এমপ্লয়িজ হুজ ডিপার্টমেন্ট ইজ সেল, ঠিক আছে, অর্থাৎ যাদের সেল ডিপার্টমেন্ট তাদেরকে দেখাতে বলেছে প্যারামিটার কোয়ারির সাহায্যে। এখানে একটা প্যারামিটার পাস করবে, অর্থাৎ কোয়ারিটা যখন রান করবে তুমি, তোমাকে ডিপার্টমেন্ট চাওয়া হবে, যে কোন ডিপার্টমেন্ট দেখতে চাইছো তুমি, এখানে তুমি অর দিয়েও লিখতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি মনে করো সেল দেখবো না, MKT দেখবো, তাহলে MKTও করতে পারো। অর্থাৎ অ্যাকশন এটা, তুমি যখন রান করবে কোয়ারিটা তখন একটা মেসেজ আসবে যে এন্টার ইউর ডিপার্টমেন্ট, তুমি যদি সেল লেখো তাহলে সেলের লিস্ট দেখাবে, তুমি যদি অন্য MKT লেখো বা IT লেখো তাহলে সেটা দেখাবে, ঠিক আছে। দেখো এটা সিলেক্ট কোয়ারি করতে হয়, এটা সিলেক্ট কোয়ারিতে করতে হয়, করছি দেখো, ক্রিয়েট কোয়ারি ডিজাইন অ্যাড ক্লোজ, এখানে কোনো কোয়ারি ক্লিক করা দরকার নেই, সিলেক্ট কোয়ারিতে ক্লিক করাই থাকবে, সেই জন্য কোনো কোয়ারিতে ক্লিক করা নেই, করা দরকার নেই। আচ্ছা কিসের উপর প্রশ্ন দিয়েছে? ডিপার্টমেন্টের উপর, তাই তো, তাহলে ডিপার্টমেন্ট নাও, ক্রাইটেরিয়ার ঘরে লেখো, কি থার্ড প্যাকেটে লিখতে হবে, ক্রাইটেরিয়ার ঘরে যে মেসেজটা তুমি দেখতে চাইছো সেই মেসেজটা থার্ড প্যাকেটে লেখো, এন্টার ইওর ডিপার্টমেন্ট, ঠিক আছে, ওকে করলাম। আচ্ছা এখান থেকে স্টার চিহ্নটা নাও, স্টার চিহ্নটা অর্থাৎ রেকর্ডে সেল ডিপার্টমেন্ট যারা আছে তাদের সব দেখবো, তার জন্য স্যালারির পর এখানে স্টার, এই স্টার চিহ্ন ডাবল ক্লিক করে এটা আসবে, অথবা এই যে প্রথমে স্যালারি স্টার, ঠিক আছে, এবার এটার টিক চিহ্ন উঠিয়ে দাও, এবার রান করো, বলছে এন্টার ডিপার্টমেন্ট, এবার এখানে MKT দাও বা সেল দাও, সেল দাও দিয়ে ওকে করো, দেখো সেল ডিপার্টমেন্ট যে আছে তাকে দেখালো, অথবা আমরা রান করো, এটা রান,
এবার এখানে এমকেটি দাও, দেও করো এমকেটি দেখাবে, ঠিক আছে? অর্থাৎ রান করার সময় তুমি যেটা দেবে সেটাকেই দেখাবে। চলো অ্যান্সার করো।